আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আনিসুজ্জামান, অন্যান্য বক্তাবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় সুধী মণ্ডলী, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার সামনে 50 জন কিংবা খুব বেশি হলে 100 জন ছেলে মেয়ে থাকে, কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে যখন কথা বলছি আমার সামনে লক্ষ লক্ষ মানুষ, এটি কি অসাধারণ একটি অভিজ্ঞতা সেটি আমি জানি। আজকে এখানে দাঁড়িয়ে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এটি সোহরাওয়ার্দি উদ্যান, 1971 সালে এটার নাম ছিল রেসকোর্স। এই রেসকোর্সে বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এখানে দাঁড়িয়ে আমি এক ধরনের শিহরণ অনুভব করছি, আমি সেই উদ্যানে দাঁড়িয়ে আছি যেখানে বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণটি দিয়েছিলেন। পৃথিবীতে খুব কম দেশ আছে যে দাবি করতে পারবে যে একটি দেশ এবং একটি মানুষ সমার্থক, আমরা বাংলাদেশের মানুষরা সেই দাবি করতে পারি। কারণ বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমর্থক, যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো আমরা বাংলাদেশ পেতাম না। আমাদের খুব সৌভাগ্য যে এই দেশের মাটিতে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। তিনি সমস্ত বাঙালিকে একত্র করেছিলেন, তিনি আমাদের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, যেই স্বপ্ন দেখে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের এই দেশটি আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের সামনে অনেক মুক্তিযোদ্ধারা বসে আছেন, তাদেরকে আমি সালাম জানাই, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে এত সুন্দর একটি দেশ উপহার দিয়েছেন। আমি শিক্ষক মানুষ, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি, তাদেরকে বলি তোমরা দেশকে ভালোবাসো। দেশকে ভালোবাসার সবচেয়ে সোজা রাস্তাটি কি, উপায়টি কি? দেশের ইতিহাসটি জানো, মুক্তিযুদ্ধের ইতিহাসটি জানো, তাহলে তুমি অবশ্যই দেশকে ভালোবাসবে। আর মুক্তিযুদ্ধের ইতিহাস যদি জানতে হয় আমাদেরকে সবাইকে 7ই মার্চের সেই গল্প আমাদের শুনতে হবে। আমরা নিজের চোখে দেখেছি কিন্তু নতুন প্রজন্ম সেই 7ই মার্চ দেখে নাই। শুধুমাত্র তথ্য জানলে হবে না, আমি নতুন প্রজন্মকে বলি তোমাদেরকে অনুভব করতে হবে, বুকের ভিতরে অনুভব করতে হবে মুক্তিযুদ্ধকে, 7ই মার্চের ভাষণকে, তা না হলে তোমরা বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে পারবে না। 7ই মার্চের ঘটনা, 7ই মার্চের সেই ভাষণ জানার জন্য আমাদের সেই সময়টা বুঝতে হবে। তখন 1970 সালে নির্বাচন হয়েছিল, বঙ্গবন্ধু প্রায় সবগুলি সিট পেয়েছেন, তিনি হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, কিন্তু ইয়াহিয়া খান ভুট্টো তারা ঠিক করেছে তাকে প্রধানমন্ত্রী হতে দেবে না। লারকানায় বসে তারা পাখি শিকারের নামে তারা ষড়যন্ত্র করে সমস্ত নীল নকশা তৈরি করে রেখেছে। 1লা মার্চ তারা ঘোষণা করল যে জাতীয় সংসদের অধিবেশন বসবে না, সমস্ত বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়ল, সমস্ত বাংলাদেশ হয়ে গেল একটা বিক্ষোভের শহর, একটা মিছিল, বিক্ষোভের মিছিল। আমাদেরকে মনে রাখতে হবে তখন কি পরিবেশ ছিল, সমস্ত প্লেনে করে পাকিস্তান থেকে মিলিটারি আর মিলিশিয়া নিয়ে আসা হচ্ছে এখানে আঘাত করার জন্য, এবং সেই সময় সমস্ত দেশ বিক্ষুব্ধ, বঙ্গবন্ধুর কথায় দেশ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন বাংলাদেশের স্বাধীনতার পতাকা তোলা হয়েছে এবং আমাদের যে প্রিয় জাতীয় সঙ্গীত সেই সঙ্গীতটির কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তান মিলিটারি অপেক্ষা করছে, একটা ভুল কোনো একটা কাজ হবে তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। বঙ্গবন্ধু এই সোহরাওয়ার্দি উদ্যানে দাঁড়িয়ে 7ই মার্চের ভাষণ দিচ্ছেন, আকাশে হেলিকপ্টার ঘুরছে, চারপাশে মিলিটারি অপেক্ষা করছে, একটা যদি সুযোগ পায় তারা রক্তের বন্যা বইয়ে দিবে। বঙ্গবন্ধু তখন সেই ভাষণ দিলেন, যে এই ভাষণটি শুনেনি অনুভব করেনি সে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে পারবে না। আমাদের পাঠ্য বইয়ে এই ভাষণটি দেওয়া আছে, ছেলেমেয়েরা এই ভাষণটি পড়ে, শুধু পড়লে হবে না, তাদেরকে নিজের কানে শুনতে হবে, শুধুমাত্র তাহলেই তারা সেই ভাষণটি অনুভব করতে পারবে। পৃথিবীর ইতিহাসে এরকম ভাষণ খুব বেশি নাই, পৃথিবীর বড় বড় ভাষণ আছে আমি দেখেছি, সেখানে যারা সেই ভাষণগুলো দেন তারা একটা কাগজে লিখে নিয়ে এসে সেটা পড়েন, ভালো ভাষণ কিন্তু কাগজে লিখে নিয়ে এসে পড়েন। আমাদের বঙ্গবন্ধু 19 মিনিটে সেই ভাষণ, তার কাছে কোনো কাগজ ছিল না, তার চোখের চশমাটিও তিনি খুলে সামনে রেখে দিয়েছিলেন, তারপর সেই ভাষণটি দিয়েছিলেন।
এটি শুধু ভাষণ নয়, এটি কাব্য, এটি মহাকাব্য, আমাদের বাংলাদেশের ভবিষ্যতের ইতিহাস। ফিদেল কাস্ত্রো যখন বাংলাদেশে এসেছিলেন তখন বঙ্গবন্ধুকে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ফিদেল কাস্ত্রো সারা পৃথিবীর একজন অনেক বড় নেতা, তাকে হত্যা করার জন্য কতবার চেষ্টা করেছিল, তাকে হত্যা করতে পারে নাই, কিন্তু আমাদের বঙ্গবন্ধুকে আমরা বাঁচাতে পারি নাই, তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি নাই, সেই দুঃখ আমরা কোথায় রাখবো। বঙ্গবন্ধুর স্বপ্নটাকে যদি আমরা সফল করতে পারি শুধুমাত্র তাহলেই মনে হবে যে হ্যাঁ, তার স্বপ্ন সফল করার জন্য তিনি যে প্রাণ দিয়েছিলেন তার সেই রক্তের ঋণ একটুখানি হলেও শোধ হবে। কাজেই আমাদের হাতে সেই দায়িত্ব, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদেরকে সেই স্বপ্ন গড়ে তুলতে হবে। উনি বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সেই শত্রু এখন আর নাই, কিন্তু এখন নতুন শত্রু আছে, আমাদের যা কিছু আছে তাই দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। যিনি লেখক তার কলম আছে তিনি কলম দিয়ে মোকাবেলা করবেন, যিনি গায়ক তিনি তার কণ্ঠ দিয়ে মোকাবেলা করবেন, যিনি শিল্পী তার ছবি দিয়ে মোকাবেলা করবেন। কাজেই আমাদের বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। অনেক সময় আমরা যাকে পুরস্কার দেই সেই পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করি, অনেক সময় উল্টোটা হয়, যিনি পুরস্কার গ্রহণ করেন তিনি পুরস্কার করে সেই প্রতিষ্ঠানকে সম্মানিত করেন। ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণটিকে গ্রহণ করে বঙ্গবন্ধুকে সম্মানিত করেছে, বাংলাদেশকে সম্মানিত করেছে, কিন্তু আমি বলবো ইউনেস্কো সম্মানিত হয়েছে, তারা দাবি করতে পারবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণটি এখন আমাদের কাছে আছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার সামনে 50 থেকে 100 জন থাকে, আমার স্লোগান দিতে খুব ভালো লাগে কিন্তু আমি সুযোগ পাই না। আজকে আমি একটা সুযোগ পেয়েছি, আমি একটা স্লোগান দেই, আপনারা অনুগ্রহ করে আমার সাথে যোগ দিন, জয় বাংলা।